বহিদ্বীপ সরসদ্বীপ থেকে শুরু করে প্ল্যানিং কমিশন থেকে শুরু করে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর নেতাজিকে দেশনেতা এবং দেশপ্রেমিক কেন বলেছিলেন, যারা দেশের নেতা হয় না সঠিক অর্থে তাকে কারো কাছে কোনো সার্টিফিকেট নিতে হয় না, তাদের লিডারশিপ কোয়ালিটি জন্ম থেকেই হৃদয়ে গাঁথা থাকে, তাই এই চিন্তাভাবনাগুলো তারা করতে পারেন। আমাদের হৃদয়ে এটা যেন গাঁথা থাকে। কেউ নাম কামানোর জন্য বলতে পারে আমি স্বরাজ স্বদ্বীপ দ্বীপ করেছি, কিন্তু এ কাজ বহু বছর আগে নেতাজি আন্দামানে গিয়ে করে এসেছিলেন। নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, পাশাপাশি নেতাজির অবদান তুলে ধরে তার ভাবধারা এগিয়ে নিয়ে যাওয়ার কথাও বললেন তিনি। সোমবার কলকাতায় 23 জানুয়ারিতে নেতাজির 126তম জন্ম জয়ন্তী পালন অনুষ্ঠানে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি সহ স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে এক গুচ্ছ গানের অ্যালবামের উদ্বোধন করেন। তার গানগুলি তিনি লিখেছেন, তবে গান গেয়েছেন এবং সুর দিয়েছেন বিখ্যাত গায়ক গায়িকা সুরকাররা। নেতাজির কথা বলতে গিয়ে তিনি বলেন, কেউ নাম কামানোর জন্য বলতেই পারেন আমরা স্বরাজ শহীদ দ্বীপ করেছি, কিন্তু এটা নেতাজি আন্দামানে গিয়ে করে এসেছিলেন বহু আগেই। তার দাবি, ন্যাশনাল আর্মি তৈরি করেছিলেন নেতাজি, জয় হিন্দ ধ্বনিও নেতাজি প্রথম তুলেছিলেন বলে মমতা এদিন বলেন, যা গোটা দেশকে একত্রিত করেছিল। নেতাজি সুভাষচন্দ্র বোস, আমাদের আর্মিদের আমরা স্যালুট জানাই এবং তাদের বলবো সব জায়গায় আর্মিকে এটা মনে রাখার জন্য জয় হিন্দ তারা স্লোগান দেয়, আমরা জয় হিন্দ সবাই বলি, কিন্তু মনে রাখবেন জয় হিন্দ আমাদের অনেক প্রজেক্টের নামও আছে। এই স্লোগানটা জয় হিন্দ একটা স্লোগান সারা ভারতবর্ষকে একত্রিত করেছিল আর আমাদের বিরুদ্ধ শক্তিকে দুমড়ে মুচড়ে দিয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুর তো তার কথায় অনুপ্রাণিত হয়ে তার যদি গানগুলো আমরা বিশ্লেষণ করি, কোনো না কোনো গান তো কোনো না কোনো বৈপ্লবিক চেতনা প্রেরণা থেকে এসছেন। যারা সুরকার, যারা সঙ্গীত তৈরি করে, যারা সঙ্গীত গায়, তারা যে শুধু বিরুদ্ধ শক্তিকে দুমড়ে দিয়েছিল এই ধ্বনি ও ধ্বনিকে কেন্দ্র করে দেশ নিয়ে আবেগ। নেতাজির চালু করা প্ল্যানিং কমিশন উড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার, তা নিয়েও কটাক্ষ করেন মমতা। তিনি বলেন, প্ল্যানিং কমিশন উঠে গেছে কেন সেটা আমি জানি না, জানতে চাই, আমার বুদ্ধি কম তাই বুঝতে পারছি না কেন উঠে গেল, আপনারা যদি জানেন তাহলে জানান। আমি শুধু যদি গান দিয়েই বলি পরিকল্পনা দেশের কি হবে, তৈরি করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস প্ল্যানিং কমিশন। আজ দুর্ভাগ্যের বিষয়, না আছে প্ল্যানিং, শুধু আছে নন প্ল্যানিং। প্ল্যানিং কমিশনটাই উঠে গেছে কেন বলতে পারেন? আমার বুদ্ধিতে নেই, কারণ আমার বুদ্ধি একটু কম, যদি আমার কেউ বুঝিয়ে দেন আমি তাদের কাছে কৃতজ্ঞ থাকব। শহীদ দ্বীপ স্বরাজ দ্বীপ থেকে প্ল্যানিং কমিশন সবেতেই কেন্দ্রীয় সরকার নিজেদের মত চাপিয়ে দিচ্ছে। নাম না করে কেন্দ্রীয় নেতৃত্ব তথা প্রধানমন্ত্রীর লিডারশিপ নিয়ে প্রশ্ন তোলেন তিনি।